बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सूरत नमल आयत 29 कालत या अय्युहल मलाऊ कालत बोलते रानी सबा बोलछे ओहे आमार राजन्यवर्ग बा आमार परिषदवर्ग इन्नी उल्किया इलैया किताबुन करीम आमी एखन आमार काछे पाठानो हयेछे आमार काछे निक्षिप्त हयेछे एकखानी चिठी सम्मानित किताबुन करीम एकखाना सम्मानित चिठी आमार काछे पाठानो हयेछे इन्नाहु मिन सुलेमान एटा सुलेमानेर थेके वा इन्नाहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम एई कुरानेर बाणीते पावा गेल बिस्मिल्लाहिर रहमानिर रहीम एबं एते आमरा बोलते पारि जे लिखित हयेछे बा एटा शुरू करा हयेछे बा एटा नाम निये आल्लार जिनि परम करुणामय आर जिनि परम करुणामय दयालु दाता अल्लाह ताउलु चिठीर बर्णना कोनो विद्रोह करो ना आलैया आमार बिरुद्धे वातुनी मुस्लिमीन बरं चले एसो आमार काछे आत्मसमर्पित हुए सकले मुस्लिमीन कालत या अय्युहल मलाउ तो ये सुनिए बोल एतटुकु कथा तार कोनो विद्रोहर चिंताओ करो ना सरासरि समर्पित हुए चले आस कालत बोल रानी या अय्युहल मलाउ ओहे परिषदवर्ग अफतुनी एखन तुमरा फतोवा दाओ अर्थात तुमरा मतामत दाओ फी अमरी आमार ए ब्यापारे मा कुन्तु काते आतन अम्रन हत्ता तशहदून আমি কখনোই কোনো সিদ্ধান্ত নেইনি আমি এমন ছিলাম না কাতিয়াতান আমরান কোনো ব্যাপারে একেবারে হাত্তা তাশহাদ মানে তাশহাদুন যে পর্যন্ত তোমরা তার সমর্থন দিয়েছ বা তোমরা তার পরামর্শ দিয়েছ তার আগে আমি কোনো সিদ্ধান্ত কখনো নেইনি কলু এখন পরিষদবর্গ বলছে নাহনু উলু কুওয়াতিন আমরা তো শক্তির অধিকারী উলু বাসিন শাদীদ এবং যুদ্ধক্ষেত্রে আমরা মানে মহাশক্তির অধিকারী ওয়াল আমরু ইলাইকে এখন আদেশ তোমার কাছে ফানজুরি তুমি ভেবে দেখো মা দা তামুরিন কি তুমি আদেশ করবে আমাদেরকে কালত ইন্নাল মুলুকা মানে দূরদর্শিতা এবং বিচক্ষণতা কাকে বলে কোন মানুষটা হেদায়েত পায় আল্লাহর কাছ থেকে তাহলে কতটা প্রজ্ঞা থাকলে কতটা মানে জ্ঞান থাকলে একজন রানীর এই কথা আসতে পারে রানীর মুখে বলল ইন্নাল মুলুক সম্রাট যারা একজন রানী একটা দেশীয় রাজার একটা রাজ্যের রানী যে মুলুকরা রাজা বাদশারা ইদা দখালু কারিয়াতান যখন প্রবেশ করে কোনো জনপদে আফসাদুহা ধ্বংস করে দেয় সেটাকে তছনস করে দেয় সেটাকে ওয়াল আমরু ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান এবং তারা যেটা করে তাদের সেই জনপদের সম্মানিত নাগরিকদেরকে লাঞ্ছিত করে আহলেহা ওয়াকাজালিকা ইয়াফআলুন এবং এটাই এভাবেই তারা করে বরাবর করে করেছে সকল সম্রাটরা ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম তাই আমি এখন এক আরাকখানা চিঠি পাঠাচ্ছি তার কাছে তাদের কাছে বেহাদিয়াতিন একটা উপঢৌকন নিয়ে ফানাজেরাতুন আমি অপেক্ষায় থাকব বা দেখব বেমা ইয়ারজিউ আল মুরসালিন আমার প্রেরিত দূতেরা কি নিয়ে ফিরে আসে ফলাম্মা যা আ সুলাইমানা তারা যখন এলো সুলাইমানের কাছে কালা আতুমিদ্দুনানি বেমালিন তোমরা আমাকে সহায়তা করবে সম্পদ দিয়ে রাজার কাছে রাজা যে উপঢৌকনগুলো পাঠায় মানে হীরা মণি মাণিক্য
আতুমিদ্দুনানি বিমালিন আমাকে সহায়তা করবে সম্পদ দিয়ে। ফামা আতানি আল্লাহ এখন যা দিয়েছেন আমাকে আল্লাহ খায়রুন মিম্মা আতাকুম তা তার চাইতে অনেক ভালো যা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ। বল আন্তুম বেহাদিয়াতিকুম তাফরাহুন বরং তোমরা যে উপঢৌকন নিয়ে এসেছো তা নিয়ে তোমরাই খুশি থাকো। ইরজিউ ইলাইহিম যাও ফিরে যাও তাদের কাছে যারা এই উপঢৌকন পাঠিয়েছে। ফালানা আতিয়ান্নাহুম এখন আমি আসব তাদের উপরে বেজুনুদিন এমন এক বাহিনী নিয়ে লা কিবাল আলাহুম যার কোনো মোকাবেলা হবে না যার কোনো মোকাবেলা নেই কারো সাধ্য নেই তার মোকাবেলা করার। বিহা ওয়ালা নুখরিজান্নাহুম এবং আমি বের করে দেব তাদেরকে মিনহা ওই দেশ থেকে আজিল্লাতান লাঞ্ছিত করে ওয়াহুম সাগিরুন তারপর তারা একেবারে যাকে বলে যে সংখ্যালঘু হয়ে থাকবে। কালা ইয়া আইয়ুহাল মালাউ তো এই বার্তা নিয়ে এলো প্রেরিত দূতেরা। এখন রানী আবার বসছে সভায় হে আমার মন্ত্রী পরিষদ আইয়ুকুম ইয়াতিনি ইন্নালিল্লাহ এবার সুলাইমান বলছে নাউযুবিল্লাহ একটু বেখেয়াল হয়ে গেলে কোথায় চলে যায়। তখন বলল আইয়ুহাল মালাউ হে আমার পরিষদ বর্গ সুলাইমান বলছেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা তোমাদের মধ্যে কে এনে দেবে তার সিংহাসনটা কবল আন ইয়াতুনি মুসলিমিন। তাহলে এখন রানী এই হুমকি পাওয়ার পরে সে যে সমর্পিত হয়ে আসবে সে যে সমর্পিত হয়েই আসবে এটা সুলাইমান বুঝে গেছে। তাই সে আগাম বলছে যে তোমাদের মধ্যে কে এমন আছো যে তার সিংহাসনটা তার আসার আগে এনে দেবে। সে রওনা হবে তখন তো সিংহাসন খালি ওই সিংহাসনটা তার এখানে আসার আগে এনে দেবে। তো কোথায় প্রায় 4000 মাইল দূরত্বের ব্যাপার। হ্যাঁ তো আমরা যদি এখানে দেখি একবারে সেই দক্ষিণে সৌদি আরব আর কোথায় সেই দামেস্ক। কালা ইফরিতু মিনাল জিন বলল এক দৈত্য এক দানব জিনদের মধ্যে থেকে আনা আতিকা আমি এনে দেব ওটা তোমাকে আমি এনে দেব তোমাকে বিহি সেটাকে কাবলা আন তাকুমা মিন মাকামিকা এর আগে যে এই সভা ভেঙে তুমি যখন উঠবে তার আগেই আমি এনে দিচ্ছি ওটা। ওয়াইন্নি আলাইহে লা কাওয়িয়ুন আমিন এবং আমি এ ব্যাপারে যেমন শক্তি রাখি তেমনি আস্থা ভাজন আমার উপরে আস্থাও রাখা যেতে পারে যে আমি পারি এটা। কালা আল্লাদি ইনদাহু ইলমুন মিনাল কিতাব তার মানে বোঝা যাচ্ছে জিনদের পরিষদে বসা ছিলেন জিনদের সভায় বা সুলেমানের মানে মন্ত্রী পরিষদে বা সভার কক্ষে দরবারে যে জিন উপস্থিত ছিল জিনেরা তাদের তারা এখন বলছে। তো এখন একজন তো বলল জিনের যে দৈহিক শক্তিতে দানব একেবারে সে বলল এনে দিচ্ছি আপনার এই দরবার ভেঙে এখান থেকে ওঠার আগেই। আরেকজন বলছে আল্লাদি ইনদাহু ইলমুন মিনাল কিতাব তাহলে আরেকজন বলল এটা নিয়ে তাফসিরে অনেক জটিলতা আছে অনেক অনেক জটিলতা কল্পনাই করা যায় না যে কত পাতা পৃষ্ঠার পর পৃষ্ঠা আমাদের মুরব্বীরা লিখেছেন। আল্লাদি ইনদাহু ইলমুন মিনাল কিতাব সরাসরি ছোট্ট একটা ব্যাপার অনেক বড় ব্যাপার না মানে এখানে একজন ইলমুল কিতাব মানে মানুষের মানুষকে আনার জন্য তারা অনেক চেষ্টা করেছেন অনেকভাবে বুঝিয়েছেন কনভিন্স করেছেন পাঠকদেরকে যে এইটা কিতাবের জ্ঞান তো খালি মানুষের কথা বোঝো। তাহলে এখন এখন বলল সে যার কাছে আছে ইলমুন একটা জ্ঞান মিনাল কিতাব কিতাব থেকে বা কিতাবের আনা আতিকা বিহি আমি এনে দেবো তোমাকে ওটা কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা মানে তুমি যে আমার দিকে তাকিয়ে আছো তোমার চোখের পলকের যে প্রবণতা এটা নিয়েও অনেক গবেষণা হয়েছে যে সাধারণ মানুষের চোখের পলক পড়ে স্বাভাবিক মানুষের 12 থেকে 13 সেকেন্ড পরপর আছে না আমরা যে তাকিয়ে থাকি একদিকে তো 12 থেকে 13 সেকেন্ড পরপর আপনা থেকেই চোখে পলক পড়ে
তো তোমার সেই পলক পড়ার যে ইচ্ছা হবে বা পলক পড়ার যে মানে ইয়াটা হবে তার আগেই ওটা আমি এনে দিচ্ছি। মানে কথা বলতে না বলতে ওটা এসে গেছে। ফালাম্মা রা আহু, এখন এখানে জিনদের মধ্যে যদি কিতাবের জ্ঞান থাকে, মানে আমরা যতই এগোচ্ছি ততই আমরা এই বাস্তবতা দেখব যে রাব্বুল আলামিনের যে পরবর্তী অনন্তকালের যে পৃথিবী সেখানে তার খেলাফতের জন্য এই তিন জাতি একসাথে দরকার, ফেরেশতা, জিন এবং মানুষ। এই ত্রয়ী মিলে পরবর্তী পৃথিবী পরিচালিত করবে, এই জন্য তিনি বানিয়েছেন এবং সেখানে মানুষকে নেতা বানিয়েছিলেন, কিন্তু মানুষ সে অবস্থানে থাকেনি, তার মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, সে অন্যের কথা শোনে। তো তাকে করতে হবে কি, শুধু আল্লাহর কথা মতো চলতে হবে, তবেই সে তার নেতৃত্বটা পাব থাকবে তার। মানে যে জিনিসটা মানে বোঝানো হয় একটা কাহিনীর পিছনে, একটা পুরো কিতাবের মানে মূল জিস্ট আন্ডারস্ট্যান্ডিং কী আসলে, মানে মানুষ তো আল্লাহর খলিফা, জন্মগতভাবে খলিফা, কিন্তু সে ইবলিসের কথা শুনে তার পজিশনটা সে হারিয়েছে। ইবলিস ছিল দ্বিতীয় জন, তাকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছিল, মানে মানুষ, তারপর তার ডান পাশে থাকবে মানে যাকে বলে যে জিন, এবং বাম পাশে ফেরেশতা। এই ত্রয়ী মিলে সব কাজ করবে, এই তিনে মিলে সব কাজ করবে। তো সেখানে মানুষ জিনের কথা শুনে সে তার পক্ষটা মানে তার চাইতে ছোট অবস্থানে চলে গেল, তো পথটা নিজেই হারালো সে, আবার তাকে সুযোগ দেওয়া হলো ফিরে আস। তো আমরাও একটু খেয়াল করে দেখলে দেখব যে আমরা আসলে শয়তানের কথায় পড়ে আমাদের কী হারিয়েছি, আমরা নিজেদের পদ হারিয়েছি, এই জন্য খুঁজে পাচ্ছি না কোথায়, আমি খুঁজেই পাচ্ছি না আমার পজিশনটা কোথায়, এমনভাবে হারিয়ে গেছে আমাদের থেকে। তাহলে আনা আতিকা বিহি কাবলান ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রা আহু, অতবার যখন দেখলো সেটাকে, মুস্তাকিররান ইনদাহু, একদম তার কাছে তার পাশে এসে স্থাপিত সিংহাসন, মানে চোখ ফিরে তাকিয়ে দেখে সিংহাসন ওইখানে, মানে সে বলতে বলতে ওটা এনেও দিয়েছে। তার শক্তিটা কি, কিতাবের জ্ঞান। প্লিজ একটু নিজেকে হোল্ড করব, আমরা ভাববো, একটু ভাবতে চেষ্টা করব আল্লাহর এই আয়াতগুলো নিয়ে, গল্প নয় এটা, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। তাহলে একজন একজন জিনের এই ক্ষমতা যে তার কাছে একজন একজন জিন আত্মক্ষমতায় বলল আমি এনে দিচ্ছি এই সময়ের মধ্যে, আর একজন জিন সে তার যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল যে চোখের পলক ফেলার আগে আমি এনে দিচ্ছি, এনেও দিল সে। এখন পেয়ে মানুষ কি বলছে, যারা কৃতজ্ঞ মানুষ, কালা হাযা মিন ফাদলি রাব্বি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান, এইটা অনুগ্রহ আমার প্রতিপালকের, আমার প্রতি, লিয়াবলুয়ানি, তিনি আমাকে যাচাই করবেন এখন, যাচাই করতে, আশকুরু আম আকফুরু, আমি এটা পেয়ে কৃতজ্ঞতা আদায় করি অথবা আমি অকৃতজ্ঞ হই, এটা দেখার জন্যই এত ক্ষমতার আয়োজন আমাকে দিয়েছেন আল্লাহ। ওয়ামান শাকারা, আর যে কৃতজ্ঞ হয় বা কৃতজ্ঞতা স্বীকার করে, ফা ইন্নামা ইয়াশকুরু লিনফসিহি, সে তো কৃতজ্ঞতা স্বীকার, সে তো কৃতজ্ঞ হয় তার নিজের জন্য। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞতা করে, আর যে অকৃতজ্ঞ হয়, ফা ইন্না রাব্বি গানিয়ুন করিম, একেবারে রেসালাতের যেটা বাণী একজন বার্তাবাহক হিসেবে, নবী হিসেবে, আর সেক্ষেত্রে আমার প্রতিপালক তিনি সকল ধনে ধনাঢ্য, তিনি মহাসম্মানে সম্মানিত। কালা নাকিরু লাহা, মানে একেবারে শেরের উপরে শোয়া শের দেখাচ্ছেন আল্লাহ, আচ্ছা এইটার উপর একটা ছদ্মবেশ পরিয়ে দাও, মানে সিংহাসনটাকে এমনভাবে একটুখানি অদল বদল করো, আর সাহা তার সিংহাসনটাকে, নানজুর আমি দেখব, আ তাহাতাদি আম তাকুন আমিন আল্লাদিন আল্লাহ ইয়াহাতাদুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, তার মানে আমি দেখবো তার অন্তর্দৃষ্টি আছে কি না, আমি বললাম এ কথাটা, মানে সে কি আসলে হেদায়ত পাবে, মানে সিংহাসনটাকে এমনভাবে একটু অদল বদল করো
যেন আমি এখন দেখব সেটার কারণে আননানজুরু আতাহাতাদি আমতাকুনা আমতাকুনু মিনাল্লাযিনা লা ইহতাদুন, নাকি সে তাদের মধ্যে গণ্য যারা হেদায়েত পাবে না। তো এখানে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কারা হেদায়েত পাবে আর কারা হেদায়েত পাবে না। তাহলে একজন নবী হিসেবে তিনি কি বললেন যে আমি দেখব যে সে কি আসলে পথে আসার লোক অথবা পথে না আসার লোক। ফালাম্মা জাত, অতপর যখন এলো রানী কিলা, তখন বলা হলো তাকে হা কিদা আরশুকে, অর্থাৎ প্রশ্নটার মধ্যে এত সুন্দর একটা কৌশল আছে যে শুনেছি তোমার অনেক জাঁকজমকপূর্ণ একটা সিংহাসন ছিল, তো তুমি আসবে বলে তোমার মতো একটা সিংহাসন আমি বানিয়েছি। এমপ্লয়েড যেটা এই কথার মধ্যে আহা কেদে আহা কেদে আর শুকে, হ্যাঁ এরকমই কি তোমার সিংহাসনটা। কালাত কান্না হো হুয়া, এটা তো জানো সেটাই। ওয়াউতি না আল ইলম, আগেই আমাকে এই সংবাদে জ্ঞান অবগতি দেওয়া হয়েছে। মিন কাবলি হা, এর আগে তোমার এখানে আসার আগেই তোমার ক্ষমতা সম্পর্কে আমাকে অবগতি দেওয়া হয়েছে। ওয়াকুন্না মুসলিমিন, আর তখনই আমি সমর্পিত হয়েছি, তাদের মধ্যে গণ্য হয়েছি বা তাদের মধ্যে এসে গেছি যারা তোমার প্রতি সমর্পিত। ওয়া সাদ্দাহা মা কানাত তাবুদুনা মিন দুনিল্লাহ, তাহলে এবার বোঝা গেল ফিরিয়ে রেখেছিল তাকে, এই রানীকে ফিরিয়ে রেখেছিল, হ্যাঁ তাবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও যাদের যাদের উপাসনা তারা করত তারাই ছিল আসলে আল্লাহর পথে তার আসার পথের বাধা, জাতীয়ভাবে যেগুলো পেয়েছে। এই জন্য এই যে আমরা যেটা দেখি সব জায়গায় রেসালাতের মোকাবেলায় কি বলা হয়, আমরা আমাদের বাপদাদার থেকে যেটা পেয়েছি, প্রচলিত আমাদের ধারাবাহিকতা থেকে যেটা পেয়েছি আমরা তারই অনুসরণ করব। তাহলে সেও এমন এক দেশের রানী, উত্তরাধিকার সূত্রে সে রানী তো হয়েছে, কিন্তু আচার আচরণ, জাতীয় পূজা, সূর্য পূজা, অন্যান্য পূজা, আল্লাহ ছাড়াও যাদের যাদেরকে পূজা করত সেটাই আসলে তাকে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু মানুষ হিসাবে সে আসলে আল্লাহর যোগ্য উত্তরাধিকারী বা আল্লাহর প্রতিনিধিত্বের মানে যোগ্যতা রাখে। এইটা দেখা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল। তো ওয়াসাদ্দাহা মা কানাত তাবুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, এই কারণে যে সে ছিল একবার সম্পূর্ণ আল্লাহকে অস্বীকারকারী বা অবিশ্বাসী এক জাতির একজন। কিলা লাহা উদখুলি আসারহা, বলা হলো তাকে প্রাসাদে প্রবেশ করুন। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতুন, অতপর যখন সে প্রাসাদের দিকে তাকালো বা ঝুঁকলো সেদিকে, মনে করল সে টলমলে পানি, মানে প্রাসাদ সামনে তো যেই আঙিনা দিয়ে তাকে যেতে হবে, যেই মানে ফ্লোর মারিয়ে যেতে হবে, সেখানে মনে হচ্ছিল যেন টলমলে পানি, তাই না। হাসিবাতহু লুজ্জাতুন, ঢেউ খেলানো পানি। ওয়াকাশাফাত আন সাকাইহা, তখন সে তার পায়ের যে গিরা, গোড়ালির উপরে যে গিরা, তার উপরে তার কাপড়টা তুলল, অতটুকুই পানি। কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কাওয়ারির, তখন তাকে বলা হলো তার পরিষদের লোকেরা যাকে নিয়ে যারা নিয়ে যাচ্ছিল, আরে এটা তো একটা কাঁচের ফ্লোর, এই মেঝেটা কাঁচ দিয়ে তৈরি, মানে দেখা যায় এরকম, ওটা তো মেঝে কাঁচের মেঝে, আপনার কাপড় তোলা লাগবে না। তাহলে বিস্ময়ের পর বিস্ময় না, মানে এই কাঁচের মেঝে বানাবার জন্য আজকের যে টাইলস, এই টাইলস তারই একটা মাখা রূপ, কত চেষ্টা যে হচ্ছে দুনিয়াতে এই কাঁচের মেঝে বানাবার জন্য, সক্ষম হচ্ছে না মানুষ না। তাহলে মোমার রাদুন মিন কাওয়ারির, কালাত রাব্বি ইন্নি জালামতু নাফসি, মানে আমি এতদিন আমার আমের রানীগিরি করে আমার প্যালেসে থেকেই মনে করেছি আমি বোধহয় স্বর্গে আছি, তাই না।
আমার প্যালেসে থেকে মনে হচ্ছিল যেন আমি স্বর্গে আছি। তো বলছো যে ইয়াক কালাত রব্বি ইন্নি জালামতু নফসি, প্রভু আমি তো সর্বনাশ করেছি এতদিন আমার নিজেরই। ও আসলামতু মা সুলাইমান, এখন আমি সরাসরি সমর্পণ জ্ঞাপন করছি, সমর্পণ জানাচ্ছি সুলাইমানের সাথে, লিল্লাহে রব্বিল আলামিন, তার প্রতি যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। ওয়ালাকাদ আরসালনা ইলা সাবা, তাহলে এখানে কি গেল? সাবারানি এবং সুলাইমানের কাহিনী এখানে শেষ। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালেহান, আমরা পাঠিয়েছিলাম সামুদ জাতির প্রতি, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদান আখাহুম সালেহ, তাদের ভাই সালেহকে, আন এ আবুদুল্লাহ, বার্তা এই যে গোলামি করো তোমরা আল্লাহর, ফাইদা হুম ফারিকানে ইয়াখতাসিমুন, তারপর তারা হয়ে গেল দুই দলে বিবদমান, ঝগড়াটে ঝগড়া করতে লাগলো। অর্থাৎ সালেহের কথা কেউ কেউ শুনল আর বাকিরা তার বিরোধী হলো, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কালা ইয়া কওমি, বলল হে জাতি, লিমা তাস্তাজিলুনা বিসাইয়াতি কাবলাল হাসানা। তখন রসুল আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত তিনি বলছেন, হে জাতি কেন তাড়াহুড়া করছো, হ্যাঁ কেন তাড়াহুড়া করছো এই মন্দ পরিণতির জন্য ভালোর আগে? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও না? লা আল্লাকুম তুরহামুন, যেন তোমরাও তার করুণার পাত্র হতে পারো। কলু তৈয়ার না বিকা বা বিমান মা আকা, মানে আমরা সকল দুর্ভাগ্যের কারণ ধরে নিচ্ছি তোমাকে আর তাদেরকে যারা তোমার সাথে আছে। কলা ত ইরকম ইন্দাল্লাহ, আরে তোমাদের ভাগ্য তো আল্লাহর কাছে, তোমাদের ভাগ্য দুর্ভাগ্য তো আল্লাহর কাছে। বল আন্তুম কওমুন তুফতানুন, আর এখন তোমরা সকলেই আছো এই আওতার মধ্যে যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, যাচাই করা হচ্ছে। মানে আমি এসেছি আল্লাহর বাণী নিয়ে আর এখন প্রতিক্রিয়া তোমরা কী বলো? তোমরা তো এখন তুফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়াকানা ফিল মদিনাতে তিসআতু রাহতিন, ছিল সেই সেই শহরে নয়টি গোত্র, ঠিক কোরাইশ যেভাবে সিন্ডিকেট ছিল, আটটা বা নয়টা গোত্র সিন্ডিকেট হলো কোরাইশ। কোরাইশ কোনো বংশ না, কোরাইশ বংশীয় একটা সিন্ডিকেট। তো ওয়াকানা ফিল মদিনাতে তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদে, তারা সে দেশের মধ্যে মহা বিপর্যয় সৃষ্টি করে রেখেছিল। ওয়ালা ইউসলিহুন, কোনো সংস্কারের কাজ তারা সেখানে করছিল না। কালু তাকাসামু বিল্লাহ, এরা মিটিংয়ে বসলো, বসে বলল আল্লাহর নামে সকলে শপথ করো, লানু বাইয়াতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মোহলেকা আহলিহি। তার মানে রাতারাতি আমরা তাকে উৎখাত করব, তার পরিবারকে ধ্বংস করে দেব, মানে কসম খাও আল্লাহর না, কসম খাও আল্লাহর নামে। কিন্তু গোত্রের সর্দাররা বসে কসম করো আল্লাহর নামে, লানু বাইয়াতান্নাহু ওয়া আহলাহু, রাতের মধ্যেই আমরা সাঙ্গ করব তাকে আর তার পরিবারকে, সুম্মা লানাকুনান্না, তারপর অবশ্যই আমরা বলবো, লে ওয়ালিহি তার দাবিদার যারা, ওলি যারা অর্থাৎ আত্মীয় স্বজন যারা তার পরিবারের, মা শাহিদ না আমরা তো বলতে পারি না, আমরা তো দেখিনি, মোহলেকা আহলিহি কারা তার পরিবারকে এভাবে ধ্বংস করছে, ওয়াইন্না আলা সাদিকুন আমরা সত্য বলছি। ওয়া মাকারু মাকরান বা মাকারনা মাকরান, তারা একটা পরিকল্পনা করেছিল, পরিকল্পনা আমরাও করেছিলাম। আল্লাহ বললেন তারা একটা পরিকল্পনা করেছিল আর পরিকল্পনা একটা আমরাও করেছিলাম, ওয়াহুম লা ইয়াশুরুন, যার ধারণাও তারা করতে পারেনি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মাকরিহিম,
এখন একটু তাকিয়ে দেখো কিভাবে কি পরিণত হয়েছিল তাদের সেই পরিকল্পনার বা চক্রান্তের। আন্না দম্মারনাহুম ওয়া কওমাহুম, একবারে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিলাম আমরা তাদেরকে এবং তার জাতিকে, আজমাইন সকলকে। ফা তিলকা বুয়ুতুহুম, আর এই যে তাদের ঘরবাড়িগুলো, তাকিয়ে দেখো, খাওয়িয়াতান বিমা জ্বালামু, সব উল্টে পড়ে আছে সেই কারণে যে সর্বনাশ তারা নিজেরা করেছিল। ইন্না ফি যালিকা লায়াতান, এই তো এর মধ্যে রয়েছে কত বিস্ময়কর নমুনা, কি করে এত সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে গেল একটু ভেবে দেখো, এই তো আল্লাহর নিদর্শন। লিকওমিন ইয়ালামুন, যারা জানতে চায়, আর জানতে যারা চায় না তাদের জন্য কিছুই না, দেখে টুরিস্টরা যায় দেখে, ও ওয়াও কি ছিল। ও আনজাইনা আল্লাদিনা আমানু, এবং উদ্ধার করেছিলাম আমরা তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা হয়েছিল আমাদের প্রতি, আমাদের অসন্তুষ্টি থেকে, অর্থাৎ আমার অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে মুক্ত করেছিল। ওয়া লুতান, একইভাবে লুত, ইজ কাল আলে কৌমিহি, যখন বলল সে তার জাতিকে, আতা আতুন আল ফাহিশা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি একেবারে সমাজে মানে অনুষ্ঠানে অনুষ্ঠানে নিয়ে এলে এই অশ্লীলতা, আর তোমরা বসে বসে দেখো। আইন নাকুম লাতাতুন আর রিজাল আর শাহওয়াতান মিন্দুনিন নিসা, তোমরা নিয়ে আসো পুরুষদেরকে তোমাদের তোমাদের মানে যৌনতা মেটাতে, নারীদেরকে ছেড়ে। বাল আন্তুম কওমুনতা ঝালুন, বরং তোমরা এমন একটা জাতি যারা রীতিমতো মূর্খতা করছো। ফামা কানা জবাব কওমিহি, তখন ছিল না জবাব তাদের জাতির, ইল্লা এ ছাড়া, আন কলু, তারা বলল, আখরিজু আলা লুতিন মিন কারিয়াতিকুম, নেতারা একদম ঘোষণা করে দিল যে একদম লুতের পরিবারকে তোমাদের দেশ থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরাই একটা পরিবার, এরাই কিছু লোক আমাদের দেশে একটা পবিত্রতার একটা ভাব দেখায় বা পবিত্র কাহিনী শোনায়। ফা আনজাইনাহু, অতবার আমরা উদ্ধার করলাম তাদেরকে এবং তার আহালাহু এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে নয়। কদ্দারনাহা মিনাল গাবিরিন, তাকে আমরা নির্ধারণ করে রেখেছিলাম পেছনে পড়ে থাকাদের মধ্যে, অর্থাৎ ওই কালচারে বিশ্বাসী সে, অর্থাৎ সমকামিতা যেমন সারা ইউরোপে এখন সমকামিতা এমন পর্যায়ে চলে গেছে যে সংসদে পাশ হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, তো এটা যেমন অন্যান্য নারীরাও তো সেখানে আছে, তো তারা তো এটা নিয়ে কোনো আপত্তি করছে না, তো সেই রকমই একজন জাতীয় কালচারে মানে বিশ্বাসী এক নারী ছিল লুতের স্ত্রী। কী সমস্যা তোমার, তোমার কী সমস্যা, ওরা করছে করুক, এইভাবে আর কি। তাহলে একজন একজন নবীর স্ত্রী হয়েও সে ওই কালচারে বিশ্বাসী ছিল। ও আমতারনা আলাইহিম মাতারান, এবং বর্ষণ করেছিলাম আমরা তাদের উপরে এমন এক বৃষ্টি, ফাসা আ মাতরুল মুনজারিন, আবার সেই কথাটা এলো, কি ভয়ঙ্কর ছিল সেই বর্ষণ যাদেরকে সাবধান করা হয়েছিল, মুনজারিন। কুল আলহামদুলিল্লাহ, বলো কৃতজ্ঞতা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহি, এবং নিরাপত্তার বারতা তার সেই বান্দাদের উপরে, আলা ইবাদিহি আল্লাদি আল্লাদিনা ইস্তাফা, যারা বাছাই করা, যারা তার বাছাই করা বা মনোনীত। আল্লাহু খায়রুন, এই আল্লাহ কি উত্তম, আম্মা ইউশরিকুন, নাকি তারা যাদেরকে তারা তার সাথে অংশীদার করে। আলহামদুলিল্লাহ, আয়াত 59 পর্যন্ত সূরাতুন নাবাল, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।